শেষ হোক যত বড় সফটি রাখ 10000 এক টাকা ফেলবে তারপরে পা নামাবে সেমটি সেমটি मॉर्निंग गुड मॉर्निंग আদার চা দু কাপ কেন তিন কাপ ও আমরা তিন জন ও বিবাস তো ঘুমাচ্ছে না লেগে গেছে কাপড় টাপড় কেচে আস্তে আস্তে ছোটটা গায়ে দি সকালে কাজটা সারা হয়ে গেছে সব এখন সকালে বাসে কাজ সারা হয়ে গেছে এই 8:30 বাজে গুড মর্নিং বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকে না আমাদের একটা নিমন্ত্রণ আছে আরে নিমন্ত্রণ আছে মেয়ের বিয়ে যাব করে নিয়েছি আর দিদির মেয়েটা হচ্ছে মাসি শাশুড়ির ঘরের দিদির মেয়ে তা যাই হোক মাসি শাশুড়ির মেয়ের মেয়ে এই আমাদের স্বরূপগঞ্জে অনেক এই বছরে একটা নিমন্ত্রণ পেলাম আবারও একটা আছে ছেলের বাড়ির দেখা যাক আগে এটাকে খেয়ে আসি सब्जी काटছে আর চা খাচ্ছে আর এবার চা হচ্ছে আমার দাদা ভাই বলছে এবার পেটটা মোটা করে দেব ভাই আর বিবাহ সব মামা বিয়ে বাড়ি আগে আগে যাবে তারপরে আমরা যাব সন্ধ্যাবেলা মামা রেডি হয়ে চলে এসেছে এই ব্যাগপত্র আছে থাকবেন আজকে মামা বিয়ে বাড়িতে যে থেকে যাবে যেহেতু মামা স্পেশাল মানুষ এই টাকাটা কি স্যার এখন মায়ের পূজা হয়ে গেল সব টাকাটা তো এখানে গুড আফটারনুন আমাদের এখন আজকে যেহেতু বিয়ে বাড়ি যাবো ওর জন্য বেশি কিছু শেয়ার করে নি হ্যাঁ রান্না করে নিয়েছি কি রান্না করেছি দেখাচ্ছি আর বিবাস একটু স্কুলে দরকার আছে বলে গেছে কমপ্লিট আমার দাদা ভাই স্নান করতে আজ মাথা ধুয়ে নিয়েছি যেহেতু বিয়ে বাড়ি যাবো আর কি রান্না করেছে একবার দেখাচ্ছি চলুন হ্যাঁ আর এখন একটু বেগুন ভাজবো আর মা বললো মাছের ঝোল করতে হবে না মাছ ভাজা খাবে তাই ভাজা করে দেবো বট দেওয়া হয়ে গেছে এটাই আছে মাটন মাটনটা কিন্তু ভালোই হয়েছে মাটন আছে বেগুন ভাজা হবে মাছ ভাজা হবে আর পানি মিশালি আছে সকালের একটু একটু সব আছে গুড ইভিনিং এখন বাজে হচ্ছে 7:20 আর আমরা বিয়ে বাড়ি যাচ্ছি দিদির মেয়ের বিয়ে আর এইভাবেই সেজেছি উল্টো পড়লাম নাকি না না এইভাবেই সেজে নিয়েছি আর আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে ওর জন্যে কারণ নৌকা পারের ব্যাপার আছে স্বরূপগঞ্জ ঘাট পার হতে হবে আর মা বিবাসে বাবা সব রেডি হয়ে নিয়েছে দেখাচ্ছি দাঁড়া এই হচ্ছে ফাইনাল লুক বিবাস দেখা সোয়েটার নিতে হবে চাদর আপনার দাদা ভাই প্যান্ট শার্ট পরেছিল এখন আবার সোয়েটার পরে নিয়েছে দেখায় এই হচ্ছে ড্রেস এটা হচ্ছে মায়ের ড্রেস সব পরে নিয়েছে আর অনেক দিন পর বিয়ে পেয়েছি বিয়ে বাড়ি আনন্দ তো হবেই এই ফার্স্ট টাইম এই বছরে তা যাই হোক এই শালটা হালকা নিলাম সাইড দিয়ে যদি শীত লাগে এটা নিয়ে যাবো ঠান্ডা হবে শীত লাগবে না নিয়ে গিয়ে বিশেষ বিপদে পড়বো থাক যে আসার সময় ঢাকা চাপা দিয়ে চলে আসতে পারবো তাই না ওটাই ভালো হবে 10টা বাজে আমাদের যেতে যেতে প্রায় 8:10-15 হয়ে যাবে চলো হ্যাঁ বিয়ে বাড়িতে গিয়ে আপনাদের সব শেয়ার করবো ছোটটা পরে মোটা হয়ে গেছে আমাদের ভাই
এইভাবে আমরা রেডি থাকলে আমি তো একদম সুন্দরভাবে রেডি হয়ে হালকা ভাবে চলে যাই, নো টেনশন থাকে। আর যদি একা একা যাই চাবি দাও ই করে কোনো চিন্তা নেই, ছুটে যাবো। এখন টিকিট কাটছি। এত ভারী আমি বইটা আর পাচ্ছি না, মা বললো শীত আছে এটাই পরে চলো। এটা আমার দাদার বিয়ের সাথে দূর না, ওর জন্য টোটো করলাম না এই সামনে একটা বিয়ে যাচ্ছে। আমাদের কাণ্ড দেখুন, এটা হচ্ছে আমাদের বাড়িরই বিয়ে, বিয়ের গাড়ি, আমি বলছি কাদের বিয়ের গাড়ি যাচ্ছে, দিয়ে এই নিয়ে একটু হাসাহাসি হলো। এই দেখুন আমরা এখন লজে, যেহেতু বিয়ে হচ্ছে সোজা লজে যাচ্ছি। বরটা এটা না না আমাদের এই বাড়ির বর কিছু আমাদেরই বর। ক্যামেরাম্যান সব আর এগুলো হচ্ছে জামাই, আমি এদের সঙ্গে সঙ্গে আমও ক্যামেরাম্যান হয়ে গেছে। যত বড় সেফটি 10,000 এক টাকা ফেলবে তারপরে নামাবে। আর দেখুন বন্ধুরা এখন হচ্ছে খাবো, হচ্ছে একটু ঘোরাঘুরি করলাম, একটু কলবরটাকেও একটু দেখিয়ে দিলাম, আর এখন কফি খাচ্ছি আর চিকেন পকোড়াও খেলাম, আবারও আমাদের মেয়েটাকে একটু দেখাতে আসলাম। এখন আশীর্বাদ চলছে, তাই ক্যামেরাম্যান সকল সময় একটু হাসো, একটু এমন করো তেমন করো, গলার নেকলেস দিয়েই আশীর্বাদ করলো। আর মাকে বললাম একটু, মা আর মামাকে বললাম একটু বসতে ফটো তোলার জন্য, ফটো তোলা তুলি হয়ে গেছে, এখন একটু বসে আছি, চলুন।
বাড়ির মেয়ে, তাই এই বাড়িটা একটু থেকে চলে আসলাম ঘুরতে। আর মেনু কার্ড দেখিয়ে দিলাম, এই হচ্ছে মেনু। চলো এখন খাওয়া দাওয়া করে নি। গান হচ্ছে বলে মাঝে মাঝে আবার একটু ভয়েস দিতে হচ্ছে, এখন খাওয়া দাওয়া করে নেবো, কিন্তু নৌকা পাড়ের ব্যাপার আছে, ওর জন্য আমাদের তাড়াতাড়ি খেয়ে নিতে হচ্ছে। ওই তো নৌকা আছে, এটাই লাস্ট নাকি? তোমার লাস্ট নৌকা? আমরা চলে এসছি, কি হয়েছে? আমরা চলে এসছি, ওই দেখো ঘুমটা দিয়ে দিয়েছি শীতের চোটে, ঘরে তালা দিয়ে চলে এসছে। আর এই মেয়েটার এখন তুলতে ইচ্ছা করছে না। যাই হোক, ভালোই খাওয়া দাওয়া করলাম, সবকিছু শেয়ার করার সম্ভাবনা অনেক কিছু দিয়েছিল, মিষ্টি চাটনি দই এঁচো চিংড়ি ভাত পোলাও অনেক কিছু অনেক কিছু। কত বাজলো? 10:45। আর আমাদের হাট বসেছে, আর আমার মেকআপ তো ভর্তি ঘরে একদম ছড়ানো, একদম যাকে বলে ওই ঘরেও করে এসছি। আমার হ্যান্ডিক্যাপ বললেই চলে, দেখেন এইভাবে গেছি এইভাবে এসছি, ঠিক আছে? আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরে অবশ্যই খেয়াল করবেন। আমি নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো, আজকের মতো বাই বাই, গুড নাইট, দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে, বাই।